নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বেসন দিয়ে দারুণ লোভনীয় স্বাদের বরফি সন্দেশ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বানাতে যেমন সহজ খেতেও খুবই টেস্টি মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা একবার হলেও বাড়িতে এই সন্দেশটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে সাইটে রেখে দেব এখানে মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নেব এখানে একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিলাম সেই চিনির গুঁড়োটা আমি এক কাপ দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম সেই দুধটা এবার এই চিনির মধ্যে দিয়ে এইভাবে চিনির সাথে মিশিয়ে নেব পুরো দুধটাই আমি চিনির মধ্যে দিয়ে দেব এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ঘি ঘিটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক কাপ বেসন বেসনটা আমি লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট ভেজে নেব বেসনটা এইভাবে ভাজতে ভাজতে কালারটা অনেক চেঞ্জ হয়ে যাবে আর এর কাঁচা গন্ধটাও চলে যাবে সব সময় নাড়তে হবে তা নাহলে তলায় লেগে যেতে পারে ধীরে ধীরে দেখুন এর ঘি ছেড়ে যাচ্ছে এখন আমি যে দুধটা গুলে রেখেছিলাম অল্প অল্প দেবো আর এইভাবে নাড়তে থাকব আপনারা বাড়িতে একবার হলেও এই সন্দেশটা বানিয়ে দেখবেন খুবই টেস্টি হবে এভাবে সময় নাড়তে হবে নেড়ে নেড়ে দুধের সাথে বেসনটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন একদম মিশে গেছে এবার এটাকে আমি মাঝারি লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ এলাচের গুঁড়ো পেলাচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এইভাবে নেড়ে নেড়ে থালার মধ্যে আমি তুলে নেব এখন আমি এটাকে সেই থালার মধ্যে তুলে নিচ্ছি একটা প্যাচুলার সাহায্যে এটাকে আমি সমান করে দেব আপনারা এর উপরে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন আমি দিলাম না এটা ঠান্ডা হয়ে গেলে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে এভাবে ভালো করে সমান করে দিচ্ছি এখন এটাকে আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি আধ ঘন্টা পরে ফিরে আসছি আধ ঘন্টা পরে আমি চলে এসেছি এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে বোর পিকেটে নেব আমি বটপি কেটে নিয়েছি দেখুন এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এখন আমি একটা সন্দেশ ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন